আসসালামু আলাইকুম, আমার স্নেহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, সেই সাথে তোমাদের লেখাপড়াও চালিয়ে যাচ্ছ। রমজান মাসে একটু কম লেখাপড়া হয়তো হয়েছে, কিন্তু এখন থেকে তোমাদেরকে আবার মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, কারণ সামনে আবার পরীক্ষা চলে আসতেছে, হয়তো একটা সময় স্কুলও খুলে যাবে। তো আমাদের সেই আশা পোষণ করেই আমাদের লেখাপড়া সব কাজকর্ম চালিয়ে যেতে হবে। তো তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস শুরুর পূর্বে আমি আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় এবং আমাদের অতি কর্মঠ ইনচার্জ বৃন্দদেরকে প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে নবম অধ্যায়, আমাদের দায়িত্ব ও কর্তব্য। গত ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম মানবাধিকার, অর্থাৎ মানুষের অধিকারগুলো। তো অধিকারগুলো পড়তে গিয়ে আমরা জেনেছি যে আমাদের কতগুলো মৌলিক অধিকার রয়েছে, সব মানুষেরই কিছু অধিকার রয়েছে। সেই অধিকারগুলো যেমন আমাদের শিক্ষা গ্রহণের অধিকার, নিরাপত্তার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এরকম আরও অনেকগুলো অধিকার রয়েছে। তো যেখানেই আমরা অধিকার বা সুযোগ সুবিধা, অধিকার কি, অধিকার হচ্ছে কতগুলো সুযোগ সুবিধা, তাই না? তো এই যে আমরা যেখানে কতগুলো সুযোগ সুবিধা লাভ করি এবং অধিকার ভোগ করি, সেখানে কিন্তু আমাদের কর্তব্যের কথা চলে আসে। অধিকার ও কর্তব্য একে অন্যের পরিপূরক, একটা মুদ্রার এ পিঠ আর ওই পিঠ। অধিকার থাকলেই যেখানে অধিকার ভোগ করবো সেখানেই আমাদের কর্তব্য পালন করতে হবে। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো চলো আমরা তাহলে আমাদের পাঠ শুরু করি। আমরা সবাই সমাজে বাস করি, তাই না? তো সমাজে বাস করতে হলে আমাদেরকে অবশ্যই সমাজের কতগুলো নিয়মকানুন মেনে চলতে হবে। তাই সমাজকে যদি আমরা সুন্দর আর সুশৃঙ্খল রাখতে চাই, তাহলে আমাদের সবাইকেই কিছু দায়িত্ব পালন করতে হবে। ছোটদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে, বড়দের আবার আরও বেশি দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সবাইকেই কিন্তু দায়িত্ব পালন করতে হবে। তো আমরা যদি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে চাই, তাহলে আমাদের কী কী দায়িত্ব পালন করতে হবে, চলো আমরা একটু দেখে নিই যে আমরা কী কী দায়িত্ব পালন করতে পারি। ছোটদের ভালোবাসব, আমাদের যারা ছোট তাদেরকে আমরা ভালোবাসব এবং তাদেরকে কী করব, দেখাশোনা করব। তারপরে হচ্ছে বয়স্কদের আমরা শ্রদ্ধা করব, সমাজে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করব। কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব। যদি আমরা সবার উপকার করতে না পারি, তাহলে আমরা কী করব, অন্তত আমাদের দ্বারা যাতে কারো ক্ষতি না হয় সেই চেষ্টাটা আমরা করব। তাহলে আমরা কী করব, সবার উপকার করার চেষ্টা করব, কারো ক্ষতি করব না। সমাজের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলব। সমাজের নিয়মকানুনগুলো যদি আমরা সবাই মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপরে আমরা যেটা করব, আমাদের আরও দায়িত্ব রয়েছে সুবিধাবঞ্চিতদের সহায়তা করব। তো এই সুবিধাবঞ্চিত কারা? সমাজে সবাই কিন্তু সব রকমের সুযোগ সুবিধা পায় না। অনেকে আছে খাদ্য পাচ্ছে না, সঠিকভাবে খাবার পায় না, লেখাপড়া করার মতো সুযোগ পাচ্ছে না, তারপরে তাদের ভালো থাকার জায়গা নেই, বাসস্থান নেই, এই ধরনের নানা কিছু সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই ধরনের সুবিধা বঞ্চিতদের আমরা কী করব, যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। এরপরে আমরা কী করতে পারি, আমাদের আরও কর্তব্য আছে সমাজের সম্পদ সংরক্ষণ করা। সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ, এগুলোকে কী করবো, আমরা রক্ষা করার চেষ্টা করব। আমরা কোনো এমন কিছু করব না যাতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় নিরাপদ থাকব, প্রত্যেকেরই কিন্তু এটাও একটা কর্তব্য যে আমি যখন রাস্তায় বের হব আমি এমনভাবে চলাফেরা করব, নিয়মকানুন মেনে চলব রাস্তার, যাতে আমি রাস্তায় নিরাপদ থাকি, কোনো দুর্ঘটনার শিকার না হই। অপরিচিত মানুষদের থেকে সাবধান থাকব। অপরিচিত লোক, এরকম অনেক লোক আছে অপরিচিত, হয়তো তোমাদের কাছে এসে অনেক সময় বলতে পারে যে এই এই চকলেটটা নাও বাবু, বা হয়তো অনেক রকম প্রলোভন দেখাতে পারে, বা তোমার আব্বু আসে নাই আমাকে পাঠিয়েছে, চলো স্কুল থেকে তোমাকে নিয়ে যায়। এরকম অনেক অপরিচিত লোক সমাজে বিভিন্ন কৌশল করে শিশুদেরকে কী করে, অপহরণ করার চেষ্টা করে বা বিপদে ফেলার চেষ্টা করে। সেই ক্ষেত্রে তখন কী করতে হবে, এই জন্য আমাদের অপরিচিতদের থেকে সাবধান থাকতে হবে। কোনো অপরিচিতের কথায় কিছু খাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না, এইভাবে আমরা সাবধানতা অবলম্বন করব।
তো এই যে এই দায়িত্ব কর্তব্যগুলো, তোমরা তো ছোট, তোমাদের এই দায়িত্ব কর্তব্যগুলোই যদি তোমরা পালন করো তাহলেই কিন্তু সমাজকে অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা গড়ে তুলতে পারবো এবং সবাই সমাজে ভালোভাবে জীবনযাপন করতে পারব। এই তো গেল সমাজের কথা। এখন আমরা জানব যে তোমাদের পার্ট দুয়ে আছে যে কীভাবে বাড়িতে নিরাপত্তা রক্ষা করা যায় বা বাড়িতে আমরা কীভাবে নিরাপদ থাকতে পারি। তো বাড়িতে নিরাপদ থাকতে গেলে আমাদের কতগুলো বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ধরো, বাড়িতে অনেক ছুরি কাঁচি এই ধরনের অনেক ধারালো জিনিস আছে, তাই না? এগুলো ব্যবহারের সময় আমাদের সাবধান হতে হবে। তারপরে খালি পায়ে বা ভেজা হাতে আমরা কী করব, বৈদ্যুতিক সুইচ ধরবো না, এগুলো থেকে বিরত থাকবো। এছাড়া এরপরে যেমন গ্যাস, তারপর বিদ্যুৎ, এগুলো আমরা কী করব, ব্যবহারের পরই তা বন্ধ করে দিব, যাতে সেগুলো থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে। এছাড়া আমরা করতে পারি যে অনেকের ঘরে ঔষধ তো থাকেই সবার ঘরে, তারপরে গ্রামগঞ্জের ঘরবাড়িগুলোতে বা এমনিও গাছের জন্য পোকামাকড় মারার জন্য কীটনাশক থাকে, এই যে কীটনাশক ঔষধ এগুলোর গায়ে স্পষ্ট করে লিখে রাখতে হবে, যাতে কেউ এগুলো ভুল করে খেয়ে না ফেলে। এগুলো থেকে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় যদি লেখা না থাকে তার উপরে। তারপর আমরা আগুনের ব্যবহারে সতর্ক থাকব, আগুন ব্যবহার করব কিন্তু খুব সাবধানে, যদিও বা করি। আমরা কি করব, অপরিচিতদের পরিচয় জেনে, অনেক সময় দরজায় অনেক লোক আছে, চট করে আমরা দরজাটা খুলে দেব না। আমরা কি করব, অপরিচিতদের আগে পরিচয় জানব, তারপর আমরা দরজা খুলব। আর আরও কিছু করার আছে, যেমন বাড়িতে প্রাথমিক চিকিৎসার যে একটা বাক্স থাকে সেটা আমাদের রাখতে হবে। সেই প্রাথমিক চিকিৎসার বাক্সতে কী কী থাকবে, সেখানে থাকবে তুলা, কাঁচি, ব্যান্ডেজ, টেপ, তারপরে জীবাণুনাশক, এই যে স্যাভলন, ডেটল, এগুলো রেখে একটা বাক্সের মধ্যে, সেটা একটা প্রাথমিক চিকিৎসা বাক্স হিসেবে সেটাকে যত্ন করে রাখতে হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায় যাতে আমরা সাথে সাথে সেটা দিয়ে প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি। তো এই উপায়গুলো অবলম্বন করলে আমরা কী করতে পারি, বাড়িতে নিরাপত্তা বাড়িতে আমরা নিরাপদভাবে বাস করতে পারি বা নিরাপদভাবে থাকতে পারি। এছাড়া এটা তো ঘরের ভিতরে আমরা কীভাবে নিরাপদ থাকতে পারি সেই কথা বললাম। এরপরে এখন আমি বলবো যে ঘরের বাইরে আমরা কীভাবে নিরাপদ থাকতে পারি। ঘরের বাইরে অনেক সময় অনেকে খুব বেশি লাফালাফি করে, গাছে উঠে, দেয়াল বেয়ে উঠে, এগুলো করা যাবে না। তোমাদের বইয়ে দেখবে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, দেখো একটা ছেলে এই যে গাছে উঠে, তারপর কি গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে। তো সেই জন্য গাছে ওঠা যাবে না বা খুব সাবধানভাবে থাকতে হবে, দেয়াল বেয়ে উপরে ওঠা যাবে না, লাফালাফি করা যাবে না। অনেকে রাস্তার জলাশয়ের আশেপাশে অনেক শিশুরা খেলাধুলা করে থাকে, এই খাল বিল পুকুর এগুলোর পাশে খেলাধুলা করার সময় খুব সতর্ক থাকতে হবে। রাস্তায় খেলাধুলা না করা, রাস্তায় খেলাধুলা করা যাবে না। রাস্তায় খেলাধুলা করলে তো অবশ্যই কোনো গাড়ি চলে আসতে পারে, দুর্ঘটনা হতে পারে, তাই না? তারপরে রাস্তা যখন আমরা পারাপার হব তখন আমাদের সতর্ক থাকতে হবে। এগুলি হচ্ছে ঘরের বাইরে যখন আমরা থাকব তখন কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি, এই কয়েকটা বিষয় আমাদের সতর্কতার সাথে পালন করতে হবে। এরপরে আসি কিভাবে আমরা রাস্তায় নিরাপদ থাকতে পারি। রাস্তায় নিরাপদ থাকা, রাস্তায় কিভাবে আমরা নিরাপদ থাকব, যখন আমরা রাস্তায় যাব, রাস্তায় চলাচলের সময় আমাদেরকে কতগুলো নিয়ম পালন করতে হবে। কি কি নিয়ম? প্রথমেই হচ্ছে যে আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটব না, আমরা কি করব, ফুটপাথ ব্যবহার করব। তারপরে আমরা আর কি করব, আমরা রাস্তা পারাপার হওয়ার জন্য দেখবে যে বিভিন্ন রাস্তার উপরে কিন্তু ওভারব্রিজ করা আছে, সেই ওভারব্রিজ আমরা ব্যবহার করব। এছাড়া আমরা যেসব জায়গায় ওভারব্রিজ নাই সেসব জায়গায় আমরা কীভাবে রাস্তা পারাপার করব, সেখানে আমরা রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার না হয়ে আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হব। এই নিয়মকানুনগুলো মেনে চললে আমরা রাস্তায় যে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারব। এগুলো হচ্ছে আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য, নিজে ভালো থাকার জন্য এবং অন্যকেও ভালো রাখার জন্য, পরিবারের সব সদস্যকেও ভালো রাখার জন্য আমাদের এই দায়িত্ব কর্তব্যগুলো
পালন করতে হবে। তো তোমাদের যারা ছোট তাদের কি দায়িত্ব কর্তব্য আছে সেটা কম, কিন্তু যারা বড় প্রাপ্তবয়স্ক 18 বছরের ঊর্ধ্বে তাদের তো আরও বেশি দায়িত্ব কর্তব্য রয়েছে, তাই না? আমরা সবাই হচ্ছি বাংলাদেশের নাগরিক, সবাই কোনো না কোনো দেশের নাগরিক। তো নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সেগুলো কি? যেমন প্রথমে হচ্ছে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা। রাষ্ট্র আমাদের যে শিক্ষা দিয়েছে, যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে কি, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। রাষ্ট্রের প্রতি আমরা অনুগত থাকব, রাষ্ট্রের শাসন মেনে চলব, কখনোই এমন কোনো কাজ করব না যেটা কিনা রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী কাজ হয়। এরপরে আমাদের আরও দায়িত্ব আছে রাষ্ট্রের আইন মেনে চলা। আমরা সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের আইন মেনে চলব। রাষ্ট্রের আইন যদি সবাই মেনে চলে তাহলে একটা রাষ্ট্র কিন্তু খুব সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্রে পরিণত হয়। তাই সবাইকে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। আইন আমাদের এটা মনে রাখতে হবে, আইন না মানলে রাষ্ট্রে একটা অশান্তিকর বা নৈরাজ্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তাছাড়া আইন মান্য না করলে সবাইকেই শাস্তি পেতে হবে। এরপরে হচ্ছে কর প্রদান করা, এটাও আমাদের একটা দায়িত্ব। কর প্রদান করা, কর কি? আচ্ছা, কর হচ্ছে সরকার কিন্তু আমাদেরকে, রাষ্ট্র আমাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা, প্রত্যেক নাগরিককে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এই যে রাষ্ট্র যে আমাদের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজকর্ম রয়েছে, সেগুলো রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থটা সংগ্রহ করা হয় কিন্তু জনগণের কাছ থেকে। তো বিভিন্ন খাতে যখন রাষ্ট্র জনগণের কাছ থেকে, জনগণের উপরে বা জনগণের কাছ থেকে অর্থ আদায় করে থাকে সেটাকেই বলা হয় কর। তো এই যেমন ধরো, এই যে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছি, এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, পানি ব্যবহার করছি, গ্যাস ব্যবহার করছি, এগুলোর জন্য কিন্তু আমরা সরকারকে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দিয়ে থাকি। তারপরে আমরা যদি কেউ নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে যদি আয় করে থাকি তাহলে আমরা আয়কর দিয়ে থাকি। অনেক সময় তোমরা কী করো, বড় বড় দোকানে যেয়ে যখন জামা কাপড় কিনো তখন কিন্তু সেখানেও একটা কর আমরা দিয়ে থাকি। তোমরা হয়তো শুনে থাকবে, অনেক সময় তোমরা ছোটো তারপরে হয়তো এই কথাটা শুনে থাকবে যে ভ্যাট নেওয়া হচ্ছে, স্লিপের মধ্যে মেমোর মধ্যে লেখা থাকে যে ভ্যাট। এটা তো এই যে ভ্যাট, এটাও কিন্তু আমাদের কাছ থেকে সরকার একটা কর নিচ্ছে। তো এরকম নানা ধরনের কর আমরা সরকারকে দিয়ে থাকি এবং প্রতিটা সচেতন নাগরিককে কিন্তু কর প্রদান করা সবারই একটা অবশ্য কর্তব্য, পালনীয় কর্তব্য। এরপরে আমাদের যে আরও আরেকটা কর্তব্য রয়েছে সেটা হচ্ছে কি, ভোট দান করা। ভোট দান করা, তোমরা জানো যে 18 বছর থেকে শুরু করে তার ঊর্ধ্বে সব নাগরিকেরই ভোটাধিকার রয়েছে, সবাইকে ভোট দিতে হয় এবং আমাদেরকে ভোট দান করা আমাদের একটা অবশ্য পালনীয় কর্তব্য। এবং আমরা কি ভোট দিব কীভাবে, চিন্তা ভাবনা করে, দেখে শুনে বুঝে তারপরে কাকে ভোট দিব, যোগ্য নাগরিককে ভোট দিব যার মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, এমন লোককে ভোট দান করা, এটাও আমাদের একটা কর্তব্য। এছাড়া আর কি আছে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য।
এই যে আমরা যে সরকার যে রাষ্ট্রের বিভিন্ন সম্পদ আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরো তুমি এই পানি গ্যাস এগুলোর কথাই যদি বলি, তাহলে এগুলো তো একটা রাষ্ট্রীয় সম্পদ। অনেকেই কী করে, এটা কিন্তু খুব অপচয় করে। হয়তো দেখা গেল গ্যাসের চুলা জ্বলছে, নিভাচ্ছে না, একটা দেশলাই কাঠি আবার জ্বালাতে হবে এই ভেবে, কিন্তু এটাতে কী হয়, রাষ্ট্রের সম্পদের অপচয় হচ্ছে। অনেকে পানি অনেক যাচ্ছে তাইভাবে ব্যবহার করে, অনেক অপচয় করে থাকে। এগুলো কী হচ্ছে, একটা সময় কিন্তু দেখা যাবে যে এগুলো এই সম্পদগুলো আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে যাচ্ছে, আমরা আর পাবো না। যেমন এখনই আমরা গ্যাস কিন্তু পাচ্ছি না, প্রাকৃতিক গ্যাস এত ছিল আমাদের দেশে, কিন্তু সেটার এখন সংকট হয়ে গেছে, এখন আমরা কিন্তু বাসা বাড়িতে গ্যাস পাচ্ছি না। তো এই জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা নাগরিকরা আমাদের কর্তব্য পালন করি না বলেই পরবর্তীতে আমরাই আবার কী দিই, সংকটাপন্ন অবস্থায় পড়ি। তো এই কারণে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করাও আমাদের কর্তব্য। তো ঠিক আছে, আমরা কি জানলাম যে রাষ্ট্রের প্রতি আমাদের কি কি কর্তব্য। এর আগে আমরা জেনেছি সমাজের প্রতি আমাদের কি কি কর্তব্য রয়েছে, তারপরে হচ্ছে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কীভাবে আমরা বাড়িতে নিরাপদ থাকতে পারি, বাইরে বের হলে আমরা কীভাবে নিরাপদ থাকতে পারি। তারপর আমরা জেনেছি যে যখন আমরা রাস্তায় বের হব, রাস্তা পারাপারের সময় বা রাস্তায় চলাচলের সময় আমরা কীভাবে নিজেদেরকে নিরাপদে রাখতে পারি। এরপরে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতিও আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমাদের বইয়ে কিন্তু এই এই অধ্যায়টা, এই যে নবম অধ্যায় আমাদের দায়িত্ব কর্তব্য, এটা চারটা পাঠের সমন্বয়ে গঠিত আছে। তো এই চারটা পাঠ থেকে তোমাদের এই শূন্যস্থান পূরণ, তারপর ছোট প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন সব কিছুই তোমাদেরকে পড়তে হবে। তো আমি তোমাদের দুটো প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব এবং তোমাদেরকে এটা বাড়ির কাজ হিসেবে দিয়ে দিব। প্রথম প্রশ্নটা হচ্ছে সমাজ কি? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি আমাদের চারটি চারটি কর্তব্য উল্লেখ করো। সমাজকেই সমাজের প্রয়োজন কেন, সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো। তোমাদের এরকম করে মানবন্টনটা থাকে, এক এক যোগ চার সমান সমান হচ্ছে ছয়। এখন সমাজ কি? সমাজ হচ্ছে একটি সংঘবদ্ধ, বলো কি, তোমাদের বইয়ে কিন্তু এটা নাই, তোমাদের এই জন্য এটা একটু শুনতে হবে। সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। যখন কিছু ব্যক্তি, যখন আবার বলছি আমি, সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, অর্থাৎ যখন বহু ব্যক্তি সংঘবদ্ধভাবে একই উদ্দেশ্য সাধনের জন্য বসবাস করে তখন তাকে সমাজ বলে। আবার বলি, সমাজ বলতে সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যখন বহু ব্যক্তি একই উদ্দেশ্য সংঘবদ্ধভাবে একই উদ্দেশ্য সাধনের জন্য বসবাস করে তখন তাকে সমাজ বলে। তো এই উত্তরটা আমরা পেয়ে গেলাম, সমাজ কি, সমাজের প্রয়োজন কেন, সমাজের প্রয়োজন কেন, মানুষ একা বাস করতে পারে না, সে সংঘবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, সমাজ ছাড়া মানুষ তার অস্তিত্বই কল্পনা করতে পারে না, এই জন্যই সমাজের প্রয়োজন। তোমাদের অনেক বড় করে লেখার দরকার নেই, কারণ এটার জন্য তোমাদের মার্কস হচ্ছে এক, নাম্বার বুঝে কিন্তু উত্তর লিখতে হবে। এরপরে যেটা আছে যে অংশটা, সেটা হচ্ছে কি, সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো।
তো তোমরা আগেই জেনেছো যে সমাজের প্রতি তোমাদের কি কর্তব্য, এটা কিন্তু দেওয়া আছে সুন্দর করে বইয়ে, তোমরা পড়েছো। এবং আজকে আমরা আলোচনা করেছি এখান থেকে চারটি কর্তব্য, তোমাদের যে অনেকগুলো কর্তব্য দেওয়া আছে যে কয়টা লিখতে বলা হবে তোমরা সেই কয়টা কর্তব্য লিখবে। যদি প্রশ্ন থাকে চারটি কর্তব্য তাহলে চারটি কর্তব্যই লিখবে, যদি আসে পাঁচটি কর্তব্য তখন তুমি পাঁচটি কর্তব্যই লিখবে। তো এই একটা প্রশ্ন, এরপরে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। দুর্ঘটনা কি? দুর্ঘটনা ঘটে কেন? দুর্ঘটনা কি, দুর্ঘটনা ঘটে কেন? বাড়িতে বাড়িতে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় লিখো। এটাও একটা কাঠামোবদ্ধ প্রশ্ন, দুর্ঘটনা কি, দুর্ঘটনা ঘটে কেন, বাড়িতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় লেখো। দুর্ঘটনা কি? অসতর্কতা বা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো হঠাৎ করে যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় তাকে বলা হয় দুর্ঘটনা। তাহলে দুর্ঘটনা কি? অসতর্কতা বা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় তখন তাকে দুর্ঘটনা বলে। দুর্ঘটনা ঘটে কেন? নিজের বা অন্যের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে থাকে, তাই না? আচ্ছা, তো দুর্ঘটনা থেকে, বাড়িতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার চারটি উপায়। আমরা এর আগে ইতিমধ্যে আলোচনা করেছি যে বাড়িতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কী কী উপায়, যে ওই যে ইয়ে থেকে আমরা ভেজা হাতে বা ইয়েতে ভেজা হাতে বা খালি পায়ে বিদ্যুৎ সুইচ ধরবো না, তারপরে গ্যাস বিদ্যুৎ এগুলো ব্যবহারের পর কী করব, বন্ধ করে রাখবো। তারপরে হচ্ছে আরেকটা কী পড়েছে, যে আমাদের যে ধারালো জিনিস ছুরি কাঁচি এগুলো ধারালো জিনিস ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, তারপরে যেগুলো ঔষধ কীটনাশক এগুলোর গায়ে কী করতে হবে লিখে রাখতে হবে, স্পষ্ট করে লিখে রাখতে হবে যেন কেউ ভুল করে খেয়ে না ফেলে। তো এই যে এগুলো এই উপায়গুলো রক্ষা পাওয়ার চারটি উপায়, এখানে তোমাদের অনেকগুলো উপায় আছে বইয়ে দেওয়া, তোমরা প্রশ্নে যদি চারটি উপায় থাকে তাহলে চারটি উপায় লিখবে। তো এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকলেও তোমরা সুন্দর করে শিখে ফেলবে। এবং এছাড়াও তোমরা যদি বইটা ভালো করে পড়ো তাহলে এমনিই সব প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে সুন্দর করে। তো তোমাদের আশা করি যে তোমরা এগুলো অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী নিজেদের লেখাপড়াগুলো কমপ্লিট করবে। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, ভালো করে লেখাপড়া করবে। সামনে হয়তো তোমাদের আবার টিউটোরিয়াল পরীক্ষা হবে, তো সেগুলোর জন্য তোমরা প্রস্তুতি এখন থেকেই নিতে থাকো। তোমাদের শ্রেণী শিক্ষকগণ তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিবেন এবং জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। নাহি নাহি।